নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি ডিম ছাড়া চকলেট কেক, সাথে থাকবে চকলেট সিরাপের রেসিপি। আর এই কেক আমি আভেন ছাড়াই প্রেশার কুকারে বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটার নিচে লাইক বাটনে ক্লিক করবেন এবং এরকম আরও সুন্দর রেসিপি পেতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই এগলেস চকলেট কেকের রেসিপিটা। কেকটা বানাবার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আমি ফিতে দিয়ে আপনাদেরকে বাটিটা মেপে দেখাচ্ছি। এটা একটা 6x2 ইঞ্চ মাপের অ্যালুমিনিয়ামের বাটি। আপনারা অ্যালুমিনিয়ামের বাটি বা যে কোনো ধরনের কেক টিন ব্যবহার করতে পারেন কেক বানাবার জন্য। এখন বাটিটাকে গ্রিস করে নিতে হবে, সেই জন্য এর মধ্যে অল্প তেল নিয়ে বাটির ভেতরের চারিদিকে একটা অয়েল ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলের পরিবর্তে বাটারও ব্রাশ করে নেওয়া যাবে। এরকম একটা বাটার পেপার বাটির মাপে কেটে নিয়েছি, এখন এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে করে কেকটা বাটির নিচে লেগে যাবার ভয় থাকবে না আর ডিমোল্ড করতেও সুবিধা হবে। একইভাবে বাটির চারদিকেও বাটার পেপার লাগিয়ে নিয়েছি। যেহেতু আজকে কেকটা কুকারে বানাবো, সেই জন্য গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন। রান্না করতে আমরা সাধারণত যেই নুন ব্যবহার করি, এটা সেই নুন, সংরক্ষণ করে রেখে দিলে পর এটা প্রতিবার বেক করবার সময় ব্যবহার করা যাবে। তো এটা ব্যবহার করে আমি আগেও কেক বানিয়েছি। এভাবে কুকারের চারদিকে নুন ছড়িয়ে নেবার পর এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনা থেকে অবশ্যই করে গ্যাসকেট খুলে নেবেন আর সিটিটাও খুলে নিতে হবে। এই দুটো জিনিস অবশ্যই করে খুলে নেবেন। এখন কুকারের ঢাকনা আটকে দিয়ে মাঝারি আঁচে 10 মিনিটের জন্য এটা প্রিহিট করে নেব। কেকের ব্যাটার তৈরি করে নেবো, সেই জন্য একটা বড় কাঁচের বাটিতে মেজারমেন্ট কাপে মেপে নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। রেগুলার ব্যবহার করা চিনি মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, এর জায়গায় সমপরিমাণ বাটারও দেওয়া যাবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে সব একটু মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলোকে চেলে নেব, সেই জন্য বাটির উপর এরকম একটা ঝাঁঝরি বসিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা ব্যবহার করছি না। শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প দুধ দেবো আর মেশাতে থাকবো। এখানে আমি রুম টেম্পারেচারে দুধ নিয়েছি। কেকের জন্য একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। একেবারে পুরোটা দুধ ঢেলে দেবেন না, এভাবে অল্প অল্প দুধ দিয়ে সমস্ত উপকরণ আস্তে ধীরে মেশাতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি খুব ঘন বা খুব পাতলা হবে না, তো দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির হতে হবে। আর এরকম ব্যাটার বানাতে আমার এখানে মেজারমেন্ট কাপের মাপে লেগেছে 1 কাপ দুধ। এখন একটা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ব্যাটার আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারে হাওয়া ঢুকবে, যার ফলে কেক অনেক বেশি হালকা হবে। বানিয়ে নেওয়া ব্যাটার কেক টিনে ঢেলে দিচ্ছি। বাটিটাকে এভাবে দুবার ট্যাপ করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো এয়ার বাবেল না থাকে। কুকার 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কুকারের ঢাকনা খুলে নিয়ে খুব সাবধানে কেকের বাটি এর ভেতরে বসিয়ে দিচ্ছি। যেহেতু এই সময় এটা খুবই গরম থাকবে, সেই জন্য সাবধানে বাটিটা বসিয়ে দিতে হবে। আবারও ঢাকনা আটকে দিচ্ছি। মাঝারি আছে 35 থেকে 40 মিনিটের জন্য কেক বেক করে নেব। এর মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না, আর গ্যাসের আঁচ কখনোই কম বেশি করবেন না, কারণ গ্যাসের আঁচ কম বেশি করলে পরে কেকটা সব দিক দিয়ে সমানভাবে ফুলবে না। যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণে চকলেট সিরাপ বানিয়ে নেব, সেই জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটার একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ দিচ্ছি চিনি। সব একবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন কোকো পাউডার। কোকো পাউডারের পরিবর্তে চকলেটও দেওয়া যাবে। 1 টিস্পুন দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আবারও সব মিশিয়ে নিচ্ছি। সিরাপ একটু ঘন করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে সব মেশাতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। মিশিয়ে নেবার পর মাঝারি আছে এটা জাল দিতে হবে, যতক্ষণ এর মধ্যে বলক না আসছে ততক্ষণ অবধি। অনবরত এভাবে করে নাড়তে থাকতে হবে।
তো দেখুন এটা বলক চলে এসেছে। এখন গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে আরও 1-2 মিনিটের জন্য এটা জাল দিয়ে নেব, যাতে করে এটা আরও একটু ঘন হয়ে যায়। তবে অতিরিক্ত ঘন করবার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমার কাছে এই কনসিস্টেন্সিটা ঠিক লাগছে, সেই জন্য গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নেবার পর চকলেট সিরাপ পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তো আমি এটা একটা সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে 35 মিনিট পর আমি কুকারের ঢাকনা খুলছি, দেখে নেব কেক ঠিকভাবে বেক হয়েছে কি না। একটা উডেন স্কিভার কেকের মাঝে ঢুকিয়ে দেখে নিচ্ছি, দেখুন এটা একদম পরিষ্কার বেরিয়েছে, মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে, এতটুকু কাঁচা নেই। কেক ভালোভাবে ঠান্ডা করে নেবার পর একটা প্লেটের ওপর এভাবে বাটিটা উল্টে নিয়ে বাটির ওপর একটু ট্যাপ করে নিয়ে কেক ডিমোট করে নিচ্ছি। এবার কেকের ওপর থেকে কাগজগুলো সরিয়ে নিচ্ছি। ভীষণই সফট, স্পঞ্জি, ময়েস্ট কেক তৈরি হয়েছে। কেকের ওপরটা এমনিতেই দেখুন ইভেন রয়েছে, সেই জন্য ছুরি দিয়ে অল্প একটু অংশ আমি কেটে নিচ্ছি। প্লেটের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। চকলেট সিরাপ ভালোভাবে ঠান্ডা করে নেবার পর কেকের ওপর ঢেলে দিচ্ছি। এভাবে কেকের মাঝ বরাবর ঢেলে দেবেন। ঢেলে নেবার পর প্লেটটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে ঝাঁকিয়ে নিলে দেখবেন সিরাপ সমানভাবে কেকের চারদিকে ছড়িয়ে যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে কেকের চারদিকে এভাবে করে আমি একটু চকলেট সিরাপ মাখিয়ে দিচ্ছি। একটু সময় অপেক্ষা করবো যাতে এক্সেস চকলেট সিরাপ ঝরে যায়। আধ ঘন্টার জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে করে ভালোভাবে এটা সেট হয়ে যাবে। অন্য একটা প্লেটে কেকটাকে তুলে নিয়েছি, এখন আমি এটা ডেকোরেট করে নিচ্ছি। আপনারা নিজেদের মতন করে কেক ডেকোরেট করে নেবেন, আমি কিছু চেরি আর গ্রেটেড চকলেট দিয়ে এটা ডেকোরেট করেছি। কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম, স্পঞ্জি আর ময়েস্ট হয়েছে। ডিম ছাড়া চকলেট কেকের এই রেসিপিটা আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে পরে প্লিজ ভিডিওটার নিচে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন। চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।